क्रैक करार ट्राई कर क्रैकर फले दुईटी जो पार्ट मोल्डर से पार्ट दुईटी आलदा हो जाए मोल्डी सवार आगे जमे गए जमे जा समय खोलार जे तर हे ता मोल्डी खोलार जो प्रिपरेशन कर मिनिमाम जमते घंटा देर एक समय लागे। फार्स्ट अफ अल मोल्डी जो भलोभवे देवा जाए तारपर से धीरे धीरे हिट हार ट्राई कर हिट हवा मान हे जिसकी खूब सुंदर भाव मोल्ड हवा अपने देखते ही पाँच क्यों प्रिप्लान भाव क्षति कर देख चटर जो स्तर आटे उठे आसट बैटल यह ना है कारण दूटी पार्ट आलदा करार्जन खूब इजी देख क्या ता आलदा कर फिलल क्रैक करार माध्यम एखे एक पार्ट देखा जाडियोते এবং আরেকটি পার্ট তারা এইমাত্র সরিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মাটির যে মোল্ড আছে মাটির যে মডেলিং আছে সেই মডেলিংটি খুব সুন্দরভাবে লেগে আছে কারণ দুটি সারফেস আলাদাভাবে লাগার কারণটাই হচ্ছে যে ওখানে একটি পেট্রোলিয়াম প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল। আমি সেকেন্ড যে পার্টটি আছে সেখানে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি, আপনার ডিসক্রিপশন বক্স থেকে জিনিসটি দেখে নিতে পারেন আরও বিস্তারিত যদি জানতে চান। সো দেখুন এখন তারা ধীরে ধীরে মোল্ড থেকে মাটিটি পরিষ্কার করছে, মানে মাটিটি বের করছে, সবকিছু অক্ষত রেখে তারা ট্রাই করছে জিনিসটি বের করা। অবশ্যই হচ্ছে খুব কেয়ারফুলি কাজটি করতে হবে যেন কোনো নষ্ট বা কোনো টেক্সচার যাতে সরে না যায়, সেক্ষেত্রে ওই জিনিসটি কাস্টিংয়ে আবার আসবে না। তো অত্যন্ত সাবধানতার সাথে কাজটি করতে হয়। আপনারা দেখুন তারা প্রায় মাটিটি তুলে ফেলেছে পোর্ট্রেটের অর্ধেক অংশ এবং বাকি অর্ধেক তোলার ট্রাই করছে। ফার্স্টে তারা ফার্স্ট পার্ট তুলেছে এবং সেকেন্ডলি তারা সেকেন্ড পার্টটি তুলছে। সেক্ষেত্রে আপনারা নাইফ ইউজ করতে পারেন, নাইফ ইউজ করাটা বেশ কার্যকরী হবে কারণ নাইফটি হচ্ছে যদি রোল করে কাটা হয় দেন এটি মাখনের মতো মাটিটি উঠে আসে এবং বেশ সুন্দরভাবে তারা এটি ফ্লোরে রেখে নিখুঁতভাবে কাজটি করছে। আপনারা দেখুন যে তারা দুইটা মডেলিং করা মোল্ড কীভাবে আলাদা করে রেখেছে সুন্দরভাবে। দেখুন আমাদের একজন জুনিয়র তার কাজের প্রায় অংশ শেষ, এখানে তার সে ইন ডিটেলসে গিয়ে মোল্ড থেকে মাটি বের করার চেষ্টা করছে। এভাবে সে ধীরে ধীরে জায়গাটি কভার করছে যেন মাটিটি সুন্দরভাবে বের হয়ে আসে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে কিভাবে পোর্ট্রেটের চোখ এবং নাকের আশেপাশে যে স্পেস আছে সেই স্পেসের মাটি তারা বের করে ফেলেছে এবং তারা চেষ্টা করছে যেন মাটিটা সুন্দরভাবে বের হয়ে আসে। এই জন্য হচ্ছে যে জিনিসটি ব্যবহার করা যেতে পারে ছোট টার্নার, এটা হাতেও বানিয়ে নেওয়া যেতে পারে, আবার হাফ ইঞ্চি টার্নার হয়ে থাকে সাধারণত স্টিলের বা তার দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে। এটা কার্যকরী হয় অনেক ক্ষেত্রে মাটি তুলে আনার জন্য কারণ মাটির তোলাটা হচ্ছে একটু সহজ আবার জটিল বলা যা চলে না, তবে অ্যাভারেজ আর কি বিষয়টি। সো ইন দিস পার্ট আফটার টেকিং আউট দিস ড্রাই মাড ইউল সি দ্য হোল পোর্ট্রেট
overview in the screen, you will see the nose, eyes, and other parts of the face. This is the front view, you know, and it looks really good because they just rub the clay very much carefully, and this is really not a short time tough stuff for anyone. You will be patient, you know, in this subject oriented work, and this is really long time and hard working method to getting out this clay from this mold. So stay tuned this video. ভিডিও শেষে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যদি ওভারঅল ভিডিওটি দেখেন তো মোল্ডটি খোলা থেকে শুরু করে মাটি বের করার আগ পর্যন্ত যেই বেসিক যেই পার্ট আছে বা কার্যকরী জায়গাগুলি আছে খুব সহজে প্যাশনের সাথে অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজটি করা, এবং টোটাল যেই তিনটে স্টেপ ছিল কাজের শুরু থেকে মডেলিং, মোল্ড থেকে মোল্ড খোলা, এটা যে কত হার্ডওয়ার্কিং এবং অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় তা আপনারা দেখতে পেয়েছেন। যদি ভিডিও থেকে আপনারা আত্ম উপলব্ধির মাধ্যমে এই কাজটি করার ট্রাই করেন অবশ্যই আমাদের ভালো লাগবে, আর একাডেমিক পর্যায়ে কাজ কীভাবে হয়ে থাকে আপনারা সেটি বিষয়টি বুঝলেন। আমি এক পরিশেষে একটা কথাই বলবো সবাইকে, অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমরা নেক্সট ভিডিওটি করতে পারবো, আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন। আর অবশ্যই তাদের যে অ্যাক্টিভিটিস আপনাদের কেমন লাগছে সেই বিষয়টিও জানাবেন। অ্যান্টিল দেন সবাইকে অনেক অনেক থ্যাংকস, লাইক কমেন্ট শেয়ারের সাথে আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন প্রথম আপডেটটি পান ভিডিওটির। সো এভরিওয়ান, অনেক অনেক থ্যাংকস সবাইকে।